আজকে আবার হঠাৎ করে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে জানেন ওইলজা নন্দ মুখোপাধ্যায়ের কে তুমি ওই গল্পটি আমি এখন আপনাদের জন্য পড়ব আমিও পড়ব আর সাথে সাথে আপনাদেরও পড়ে শোনাবো আশা করি ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসীর রোজ নতুন একটি ব্লগে আপনাদের ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি ওই একরকম পায়ের ব্যথা আছে মোটামুটি যা ডাক্তার যা বলেছে পাঁচ সাত দিন এরকম যন্ত্রণা সহ্য করতে হবে তাই কি আর বলবো চেষ্টা করছি তাড়াতাড়ি করে সময়টাকে পার করে দিতে তো কালকে তো কোনো ব্লগ দিইনি আসলে এত বেশি যন্ত্রণা হচ্ছে পায় ব্লগ ছোটো ছোটো তুলেছিলাম কিন্তু এডিট করতে আর পারিনি তাই ব্লগ দেয়া হয়নি আর দাঁড়ান আর দেখুন এই হচ্ছে আমার দুনিয়ার চৌহদ্দি আর এখন বসেছে একটু গল্প পড়তে কারণ সুমন্তর তো অফিস আছে ও ওপরে অফিস করছে আমি আর বসে বসে কি করব তাই ভাবলাম একটুখানি গল্প পড়ি তাই ভাবলাম যে গল্পটা পড়ছি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি কে তুমি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কে তুমি গ্রাম আমি কখনো দেখিনি শহরেই জন্ম শহরেই বড় হয়েছি শহরেই কেটেছে জীবনের এই পঁচিশটি বসন্ত আমার এক বন্ধু জুটেছে চাকরি করতে গিয়ে বন্ধুর নাম সুজিত বীরভূম জেলার কোনো একটি গ্রামে তার বাড়ি বাড়ির অবস্থা মন্দ নয় হঠাৎ একদিন সুজিত আমাকে বললে যাবি আমাদের বাড়ি গ্রাম কখনো দেখিস বলছিস দেখে আসবি সামনে চার দিন ছুটি বললাম যাব সুজিতদের গ্রামে এসেছি রেল স্টেশন থেকে বহু দূরে কতক গরুর গাড়িতে কতক বা পায়ে হেঁটে যেতে হয় দুই বন্ধুতে বেড়াতে বেড়াতে তাই গেলাম গ্রামখানি চমৎকার ঢেউ খেলানো মাটি চারিদিকে ধানের মাঠ গ্রামের দক্ষিণে একটি জঙ্গল শাল তাল আর তমাল গাছের শাড়ি মনে হয় প্রতিটি গাছ যেন যত্ন করে পোতা একে জঙ্গল কেন বলে বুঝতে পারি না পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ওপর শ্রেণীবদ্ধ গাছের ছায়ানিবির তপবনের মতো স্নিগ্ধ স্বয়ং জায়গাটি আমার এত ভালো লাগলো যে সহজে সেখান থেকে আসতে মন চাইল না আগেকার দিনের তৈরি দোতলা বাড়ি কিছু ভেঙেছে কিছু বা মেরামত করা হয়েছে দোতলার একটি ঘরে আমার শোয়ার ব্যবস্থা করে দিয়েছে দক্ষিণ দিকে জানলাটি খুললে দেখা যায় পাশেই একখানা মাটির বাড়ি পুরো বাড়ি বলেই মনে হয় লোকজন কেউ বাস করে না উঠোনে একটি আমের গাছ গাছে তখন অজস্র মুকুল ধরেছিল আমের মুকুলের গন্ধে আমার ঘরখানা যেন ভরে গেছে রাত্রি তখন কত ঠিক মনে নেই সেদিন কাঠ ডাকে যেন ঘুম ভেঙে গেল শুনছেন শুনছেন স্ত্রীলোকের কণ্ঠস্বর জানলার পথে তাকিয়ে দেখলাম সেই পুরো বাড়িটার উঠোনে আম গাছটির তলায় তরণী এক তরুণী দাঁড়িয়ে জ্যোৎস্নার আলো গাছের ফাঁকে ফাঁকে এসে পড়েছিল মেয়েটির সর্বাঙ্গে মেয়েটি সুন্দরী বলেই মনে হলো জিজ্ঞাসা করলাম কি বলছেন মেয়েটি বললে আমার মা কোথায় বলতে পারেন বললাম আমি নতুন এসেছি এই গ্রামে আমি কিছু জানি না আর কিছু বললে না মেয়েটি মনে হলো যেন সে চলে গেল আলো ছায়া ঘেরা সেই গাছের তলায় তাকে আর দেখতে পেলেম না কোন দিক দিয়ে কোথায় গেল বুঝতে পারলাম না ঘটনাটি আমি ভুলতে পারছিলাম না পরের দিন সকালবেলা বললাম সুজিতকে সুজিত বললে ও জানলাটা আর খুলো না বন্ধ করে দিও কেন বলো দেখি মেয়েটি কে সুজিত বলে না না সেরকম কিছু কাজ কি বাবা পরের মেয়ের সঙ্গে দুদিনের জন্য এসেছিস বুঝলাম সেই ভালো সেদিন রাত্রে জানলাটা বন্ধ করেই আমি শুয়েছিলাম কিন্তু সেদিন আবার আবার সেই কণ্ঠস্বর আবার সেই ডাক শুনছেন শুনছেন জানলার কপারটা ঠেলছে বলে মনে হলো বাধ্য হয়ে জানলাটা খুলে ফেললাম কিন্তু একই সেই সুন্দর মুখখানি জানলার শিকলগুলোর ঠিক পিছনে মেয়েটি মনে হলো যেন জানলার শিখ ধরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেমন করে তা সম্ভব জানলার পিছনে তো কিছু নেই মেয়েটি তাহলে দাঁড়িয়ে আছে কিসের ওপর ওই কথা ভাবতেই টপ করে মাথাটা ঘুরে গেল বললাম আমি জানি না কাল তো বলেছি আপনাকে আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে আমি কাঁপছি ঠক ঠক করে জানলাটা বন্ধ করতে পারছি না চিৎকার করে ডাকতেও পারছি না সুজিতকে আমার অবস্থা দেখেই বোধহয় খিলখিল করে হেসে উঠল মেয়েটি সুন্দর সাজানো দাঁতের শাড়ি উজ্জ্বল দুটি টানা টানা চোখ মেয়েটি বললে আমি তো কোনো কথাই আপনাকে জিজ্ঞাসা করিনি আপনি নতুন এসেছেন কদিন থাকবেন খুব খানিকটা সাহস সঞ্চয় করে জানলাটা বন্ধ করবার জন্য হাত বাড়িয়েছিলাম বোধ হয় কিন্তু জানলাটা বন্ধ করবার অবসর আমি পেলাম না তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো একেবারে আমার সম্মুখে ঘরের ভিতর আবার তার সেই হাসি তারপর কি হয়েছে আমার আর কিছু মনে নেই বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম জ্ঞান যখন ফিরে এলো দেখে আমি শুয়ে আছি সুজিতের ঘরে সুজিতের ছোটো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় হাওয়া করছে মাথার চুলগুলো ভিজে মাথায় বোধ করে জল ঢালা হয়েছে সুজিত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে জিজ্ঞাসা করলাম হাসছিস যে কি হয়েছিল রে সুজিত বললে কীরকম ভিতুরে তুই ওই রকম করে চেঁচিয়ে উঠেছিলি কেন কেন তা আমি কেমন করে বলি বললাম তারপর সুজিত বললে তো চিৎকার শুনে ছুটে গেলাম ভাগ্যিস দৌড়ে খিল বন্ধ করিসনি নইলে কী যে হতো কে জানে খুব হয়েছে আমার গ্রাম দেখা পরের দিনই বললাম আমি কলকাতায় যাব। সুজিত কেউ আসতে হলো আমার সঙ্গে গ্রামে থাকতে সুজিত আমাকে কোনো কথাই বলেনি কোনো রহস্যই ভাঙেনি ট্রেনে আসতে আসতে সুজিত বললে বেচারা সুবি ওকে আমরা দেখেছি সবাই কিন্তু আমাদের গা সওয়া হয়ে গেছে আমরা গ্রাহ্য করি না মেয়েটা আসে তার মায়ের খবর জানতে চায় বলে তার মা কোথায় তোমরা বলো আমি কিছু বুঝতে পারছি না খুলে বল সব কথা সুজিত বললে তাহলে শোন সংসারে মাত্র দুটি মানুষ মা আর মেয়ে মায়ের বয়স হয়েছে মেয়ের বয়স এই সবে আঠেরো উনিশ কিন্তু দুজনেই বিধবা ঝগড়া ঝাঁটি তাদের চব্বিশ ঘন্টা লেগেই থাকে মেয়েটাই দিবারাত্র খিটির খিটির করে মায়ের সঙ্গে ঝগড়া করবার ছুতো খুঁজে বেড়ায় আবার অবাক কাণ্ড খুব কানিকটা ঝগড়া করে নিজেই শেষে পা ছড়িয়ে কাঁদতে বসে মা বলে তুই একটা কিছু না করে আর ছাড়বি দেখছি তার এক পিঠ চুল এলিয়ে এই ভর দুপুরবেলা কাঁদতে বসলি যে আয় চুলগুলো বেঁধে দিই এই বলে চুলগুলো বেঁধে দেওয়ার জন্যেই মা হয়তো তার কাছে এগিয়ে যায় কিন্তু মেয়ে তখন রেগে একেবারে টং চুলে হাত দিতে সে কিছুতেই দেবে না বলে যাও যাও খুব হয়েছে তোমাকে মায়ের চোখ দুটি তখন জলে ভরে আসে আচলে চোখ মুছে বলে থাক তবে ওইখানে বলে ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে এর বাড়ি খানিকক্ষণ বসে ওর বাড়ি খানিকক্ষণ বসে কথা কইবার মতো কাউকে যদি কাছে পায় তো বলে ওই বয়স আর ওই রূপ নিয়ে বিধবা হলো মা মেয়েটার মুখের পানে আর তাকাতে পারছে নি প্রতিবেশিনী হয়তো আশ্বাস দেয় বলে ভেব না মা হয়তো গা সওয়া হয়ে যাবে মা কিন্তু তার নিজের কথাই বলতে থাকে বলে আমার কি মনে হয় জানিস বাছা মনে হয় এই নিয়ে সুবি হয়তো দিবারাত্রির ভাবে ভেবে আর যখন কিছু কুলকিনারা পায় না তখন হয়তো অমনি করে হয় কাঁদতে বসে নয় ঝগড়া করবার জন্য খুনছুটি করে বেড়ায় প্রতিবেশিনী মেয়েটি এবার নীরবে শুধু ঘাড় নেড়ে কথাটা সমর্থন করে তাকিয়ে বলে সুবির মা তার মুখের পানে তাকিয়ে বলে বুঝতে সবই পারি বাছা কিন্তু মা হয়ে আমি যে আর বলতে বলতে ঠোঁট দুটো তার থর করে কাঁপতে থাকে চোখ দিয়ে ধর করে জল গড়িয়ে আসে সে চোখে জল আর কিছুতেই থামতে যায় না আঁচল দিয়ে মোছে আর তৎক্ষণাৎ কানায় কানায় ভরে ওঠে মায়ের সে কান্না বুঝি বিধাতারও সহ্য হল না তাই সে কান্নার পালা হঠাৎ একদিন চুকে গেল বিধাতা চুকিয়ে দিলেন কি সুবি নিজেই চোকালে কে জানে সেদিন দুপুরে মা ও মেয়ে দুজনেই খেতে বসেছে ভাত চিবোতে গিয়ে কটাং করে সুবিতার দাঁতে একটা কাঁকড় চিবিয়ে ফেললে হাতের গ্রাসটা তৎক্ষণা সে থালার উপর ছিটকে ফেলে দিয়ে বলে উঠল না আর পারিনে বাবা কেন চালগুলো বেছে নিতে পারি মা বললো চাল আর কত বাঁচব বাছা হাতে কাকর পাথর দু একটা অমন থাকি তাই বলে তোর মতো বিটকেল কেউ করে না খা মেয়ে আর না খেয়ে হাত গুটিয়ে বসে রইল দেখে মায়ের মনে সত্যি এবার একটুখানি রাগ হলো বললে এমন তিরিক্ষে মেজাজ তোর কেন হলো সুবি কই আগে তো এমন ছিল না সুবির মুখখানা ভারী হয়ে উঠল তাই না দেখে মা আবার বললে এতই যদি লবাবের মেয়ে হয়ে থাকিস তো চালগুলো কাল থেকে তুই নিজের হাতেই বেছে দিস আই দেব। বলে থালাটাকে হাত দিয়ে সরিয়ে সুবি উঠে দাঁড়ালো সর্বনাশ বিধবা মেয়ে একবারের বেশি খেতে নেই মা চট করে বাঁ হাত বাড়িয়ে তার আঁচলটা চেপে ধরে বলে উঠল বোস মা বস চারটি খেয়ে নে কেউ দেখে নি? তাতে দোষ নেই নে বোস ঝাঁকানি দিয়ে সুবি তার আঁচলটা ছাড়িয়ে নিলে বললেন না আর খাব না এদিন খেতে যাওয়ার পাবিনে হতভাগি উপোস দিয়ে মরবি মরণ হলে তো বাঁচি মরণ যে আর কেমন করে খায় থালাটা সরিয়ে দিয়ে মাও উঠে দাঁড়ালো খিড়কির পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে সুবি দেখল এঁটো থালা তেমনি পড়ে আছে আর ঘটির জলেই উঠোনে হাত ধুয়ে মাতার ঘর থেকে বেরিয়ে গেছে তার মা সেদিন যেখানে সেখানে কেঁদে কেঁদে সাড়া হলো না মা রইল ওই দর্শী মেয়ে আমার বাড়িতে আমায় দেখছি কোনো দেশে গিয়ে পালাতে হলো প্রতিবেশী মেয়েরা কেউ বা সান্ত্বনা দেয় আবার কেউবা বলে কি জানি মা তোমাদের ঝগড়ার কিছু বুঝি নে আমরা মায়ের চোখ দিয়ে জল আসে বলে বুঝতে কি চাই আমি পারি বাছা ও যে কেন এমন করছে মা তা কে জানে মা আবার সে বাড়ি থেকে উঠে আর এক বাড়িতে গিয়ে বসে সেখানেও সেই কান্না আর ওই এক কথা আজ আমি আর বাড়ি ঢুকছি না দেখি ও আমায় খুঁজতে আসে কি না এমনি করে এ বাড়ি সে বাড়ি করতে করতে সূর্য ডুবল রোজ ঠিক এমনি সময় পুকুর থেকে এক কলসি করে খাবার জল তাকে আনতে হয় পাড়ার মেয়েরা সব কলসি কাখে নিয়ে পুকুরে যাচ্ছিল করালির মা বলল চলো না হয় আমার একটা কলসি নিয়েই চলো আজকে সুবির মা বলল না বাছা থাক আজ আর যাব না মজাটা একবার বুঝুক মজা বোঝাবার জন্য সে বসে রইল বটে কিন্তু দেখতে দেখতে চারিদিক আধার হয়ে এলো ঘরে ঘরে প্রদীপ জ্বলল তবু সুবি তাকে ডাকতে এলো না মায়ের মন ঘর ছেড়ে এমন করে কতক্ষণই বা বাইরে থাকে তলায় এখনো হয়তো সন্ধে পড়ল না এখনো সে হয়তো তার নিজের লণ্ঠনটি জেলে নিয়ে রামায়ণ পড়তে বসে গেছে মাতার মরলো না বাঁচলো বয়ে গেছে তার দেখতে সরু একটা গলির অপর প্রান্তে একেবারে এক টেরে তাদের সেই ছোট্ট মাটির ঘরখানি চারিদিকে মাটির প্রাচীর দিয়ে ঘেরা সদর দরজা পেরিয়েই হাতি উঠোনের একপাশে পাশে বহুদিনের প্রাচীন একটা আমের গাছ অজস্র ডালপালা বিস্তার করে জায়গাটাকে অন্ধকার করে রেখেছে তাহলেও ঘরে যদি আলো জলে তো বাইরে থেকেই টের পাওয়া যায় কিন্তু আলো জলা দূরে থাক সুবির মা সদর দরজা ঠেলে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ হেকে বলল সুবি দরজা খোল কাজ দেখো দেখি মেয়ের ঘরে না ঢুকতে দেওয়ার মতলব ভেতর থেকে সুবি সারা আর কিছুতেই দেয় না দরজাও খোলে না তারাপদ তখন সবে মাত্র গোয়ালে গাই গরুগুলোকে খেতে দিয়ে ঘরে এসে বসেছে এমন সময় সুবির মা এসে বললে আয় তো বাবা সুবিকে একবার আচ্ছা করে ধমকে দিবি সদর দরজায় খিল দিয়ে বসে আছে আমায় ঢুকতে দেবে না তারাপদ হেসে বললে ঝগড়া হয়েছে বুঝি বলেই লণ্ঠনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো দরজায় বার কতক জোরে জোরে ধাক্কা দিয়ে বললে খোল বলছি সুবি নইলে কিছু বাকি রাখবো না তবু দরজা খুলল না লণ্ঠনটা হাত থেকে নামিয়ে তারাপদে বললে তুমি দাঁড়াও মাসি আমি পাঁচিল টোপকে দরজাটা খুলে দিই খাটো মাটির প্রাচীর উঠতে বিশেষ বেগ পেতে হলো না কিন্তু ঝুপ করে ওপাশে নেমেই সন্ধ্যার আবছা অন্ধকারে কি যেন দেখে সে আম গাছের তলা থেকে সহসা বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল মাসি মাসি বাইরে থেকে সুবীর মা বলল কি বাবা কিন্তু জবাব দেওয়ার অবসর তখন আর নেই ধরাম করে দরজাটা খুলে ফেলেই তারাপদ কিন্তু জবাব দেওয়ার অবসর তখন আর নেই ধরাম করে দরজাটা খুলে ফেলেই তারাপদ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো তাড়াতাড়ি লণ্ঠনটা তুলে নিয়ে সে গাছের তলায় গিয়ে দেখে সর্বনাশ সুবির তো অস্ফুট কণ্ঠে বিকট এক চিৎকার করে সেখানেই আছার খেয়ে পড়ল আর স্তম্ভিত নির্বাক তারাপদ কম্পিত হস্তে লণ্ঠনের আলোটা তুলে ধরে দেখলে আম গাছের একটা ডালের গায়ে মোটা একটা দড়ির ফাঁসি লটকে সুবি আত্মহত্যা করেছে পায়ের নিচে দড়ির ভাঙা খাটিয়াটি উল্টে পড়ে আছে টকটকে ফর্সা গায়ের রং যেন দুধে আলতায় গোলা পিঠের ওপর ঢেউ খেলানো কালো এক পিঠ চুল কিন্তু মুখের চেহারা দেখলে আর সে সুবি বলে চেনবার উপায় নেই দাঁতের ফাঁকে খানিকটা জিভ বেরিয়ে গেছে চোখ দুটো বড় বড় গায়ের কাপড় চোপড় বেসামাল অবস্থায় মাটিতে লুটোচ্ছে অথবা কি মরবার আগে বাঁচবার জন্য চেষ্টা করেছিল কি না তাই বা কে জানে ব্যাস সমস্ত গ্রাম একেবারে ঠান্ডা গ্রাম দেশে আত্মহত্যা এমন কিছু নিত্য নিত্যনৈমিত্তিক ঘটনা নয় দু দশ বছরে কদাচিত কোনো গ্রামে দইবার যদি বা একটা একটা এমন আকস্মিক দুর্ঘটনা ঘটে যায় তো বলবার কিছু থাকে না এখন মৃতদেহ নিয়ে কী করা যায় এই হল গ্রামের লোকের ভাবনা আত্মীয় স্বজন কেউ কোথাও তাদের আছে কি না কে জানে সুবির মা তো সেই মাটিতে উপর হয়ে আছাড় কে পড়েছে সেই থেকে আর ওঠেনি শিব মন্দিরের পাশে গ্রামের একটা রাস্তার ধারে সেই রাত্রেই মজলিস বসলো অনেক কথা কাটাকাটির পরে শেষে এই ঠিক হলো যে কি জানে বাবা আত্মহত্যার মরা শ্মশানে নিয়ে গিয়ে পুরী আসবার পর কেউ যদি পুলিশে খবর দিয়ে দেয় যে সে আত্মহত্যা করেনি কেউ তাকে মেরে ফেলে দিয়ে গাছে অমনি টাঙিয়ে রেখেছিল তখন তার চেয়ে আগে থেকেই পুলিশে খবর দেয়া হোক গ্রাম থেকে তিন ক্রোজ দূরে থানা কিন্তু সুবির দুর্ভাগ্য চৌকিদার ফিরে এসে খবর দিলে দ্বারকা সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছেন জমাদার সাহেব আসবেন কাল সকালে বলেছেন দাঁড়া আমি দেখাচ্ছি মজা গলায় দড়ি নিয়ে মরা আমি বের করছি গ্রামের লোক তো ভয়ে অস্থির দৃগু ভট্টাচার্য বললেন কেন তখনই তো বলেছিলাম দাদা পুলিশে খবর দিয়ে কাজ নেই দি জ্বালিয়ে লোকনাথ দাঁত মুখ খিচিয়ে উঠলে ব্যাটা বলে কি হে তারপর তারপর ঠেলাটিকে সামলাত দৃগু বলল ঠেলা আবার কিসের হরিপদ তাকে বুঝিয়ে দিলে যে কেউ যদি বলতো যে না ও গলায় দড়ি দিয়ে মরেনি দৃঘু ভট্টাচার্যের সঙ্গে দিনের বেলা ঝগড়াঝাটি না কি সব যেন হয়েছিল দৃঘু ভট্টাচার্য কালা মানুষ কানে ভালো শুনতে পায় না এদের আগেকার মন্তব্য সে কিছুই শোনেনি হরিপদর মুখে তার নাম শুনে সে চিৎকার করে লাফিয়ে উঠল খবরদার বলছি হরিপদ মিছে কথা বলিসনে নে আমার সঙ্গে ঝগড়াঝাটি কিছু হয়নি সবাই তখন মুচকি মুচকি হাসছে হরিপদের সঙ্গে শেষে হাতাহাতি হওয়ার জোগাড় অনেক কষ্টে ভট্টাচার্যকে থামানো গেল কিন্তু পরদিন সকালেও থানা থেকে জমাদার সাহেব এলেন না গ্রামে মানুষ মরেছে বাসি মরা তো হলোই তার উপর আত্মহত্যার মরা ঠাকুর দেবতার শিলাবিগ্রহের নিত্য সেবা যাদের বাড়িতে আছে তারা তো ভেবেই অস্থির ঘর থেকে মৃতদেহটাকে বের না করা পর্যন্ত ঠাকুর দেবতার পুজো হবে না এবং পুজো যারা করবে পুজো না হলে তাদের জলগ্রহণ করবার উপায় নেই লোকনাথের বাড়ি প্রত্যহ শালগ্রাম শিলার ভোগ হয় সকালে উঠেই ভিন্ন গ্রামে সে একটা প্রায়শ্চিত্ত করাতে গিয়েছিল প্রায় বেলা বারোটার সময় তেতে পুড়ে ফিরে এসেই শুনলে পুলিশও আসেনি এবং মরা তখনও ঘরের উঠোনেই পড়ে আছে মরা দেখতে যারা গিয়েছিল সকাল থেকে সুবীর মা নাকি তাদের প্রত্যেককে কেঁদে কেটে হাতে পায়ে ধরে মরাটাকে একটুখানি বের করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু কেউ তা শোনেনি লোকনাথের তখন পিপাসায় কণ্ঠ রোধ হয়ে এসেছে ভেবেছিল বাড়ি গিয়ে শালগ্রামের পুজোটা করে দিয়েই জল খাবে কিন্তু তাও যখন হলো না তখন সে নিজেই হন হন করে বেরিয়ে গেল দেখা গেল আপাদমস্তক ঢাকা দেওয়া সুবীর মৃতদেহ আগলে তার মা আম গাছের তলায় একা চুপ করে বসে আছে চোখে জল নেই মুখখানি সুখ্ন কেঁদে কেঁদে সে যেন হয়রান হয়ে গেছে দরজার বাইরে থেকে লোকনাথ চেঁচিয়ে উঠলে বলি ও ঠাকুরুন মেয়ে তো না হয় সাতকুল উজ্জ্বল করে দিয়ে মোলো তাই বলে কি ও হারামজাদির সঙ্গে সঙ্গে আমাদেরও মরতে হবে নাকি মরা না বের করলে যে ঠাকুরের ভোগ হয় না সে মুখ তুলে একবার চাইতেই সুবির মায়ের চোখ দিয়ে দড়দড় করে জল গড়িয়ে এলো কথা সে কিছুই বলতে পারলে না গলা তখন তার শুকিয়ে কাঠ হয়ে গেছে লোকনাথ ভাবলে বুঝি মাগিয়ে এইবার হয়তো তাকেই অনুরোধ করে বসবে রাগের মাথায় এখানে আসবার আগে এতটা সে ভাবেনি তাই সে তৎক্ষণাৎ ঘোঁতঘোঁত করতে করতে সেখান থেকে চলে গেল জমাদার সাহেব এলেন সন্ধের সময় পিল পিল করে লোকজন তার পিছু পিছু ঢুকলো সুবিদের বাড়ি কিন্তু সেখানে গিয়ে দেখে আম গাছের তলায় সেই ভাঙা খাটিয়াটি মাত্র পড়ে আছে মৃতদেহও নেই নেই মাও কোথায় গেল তারা বাগদিদের একটি ছোড়া বাড়িয়ে আঙুল দূরের একটি পুকুর দেখিয়ে বলল ওইখানে বসে রয়েছে দেখলাম কিন্তু কখন যে সেখানে গেছে কেউ তা জানে না লোকনাথ চলে যাওয়ার পর সুবীর মা নিত্যান্ত নিরুপায় হয়ে নিজেই একবার মৃতদেহটা তার কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভারী মৃতদেহ কাঁধে তোলা তার পক্ষে সম্ভব হয়নি তখন সে সুবির মাথার দিকটা দু হাত দিয়ে ধরে কোনো রকমে টেনে টেনে তাকে ঘরের বার করে এবং এমনি করেই একটু একটু করে দূরের ওই পুকুরটায় নিয়ে গিয়ে ফেলে আরও দূরে হয়তো সে নিয়ে যেত কিন্তু পুকুরের চারি পারে শুধু শক্ত শক্ত কাঁকড় আর পাথরের কুচি তার ওপর মা হয়ে ওই শক্ত কাকর পাথরের ওপর দিয়ে মেয়েকে তার হিহির করে টেনে নিয়ে যাই বা কেমন করে তাই সে ওইখানেই চুপটি করে বসে আছে জমাদার সাহেব ভেবেছিলেন যা এসে দেখলেন ঠিক তার উল্টো ভেবেছিলেন অবস্থাপন্ন লোকের বিধবা মেয়ে আত্মহত্যা করেছে মর্গে চালান দেওয়ার নামে বেশ একটু ধমকাধমকি করলেই কিছু বেরিয়ে আসবে সাহেবের স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা বাড়িতে এ মাসে মোটারকম টাকা পাঠানো তার একান্ত প্রয়োজন সারা রাস্তা তাই তিনি ভাবতে ভাবতে এসেছেন আত্মহত্যা করে মানুষ মরেছে তার দরুন টাকা ঘুষ নিয়ে তিনি বাড়িতে পাঠাবেন আর সেই টাকা খরচ হবে তার সন্তানের জন্মোৎসবে তা হোক পুলিশের কাজ করে অত সব ভাবতে গেলে চলবে না কিন্তু সাহেবের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না কিছু না নিয়েই তাকে ফিরতে হলো মৃতদেহ সৎকার করবার হুকুম তিনি দিয়ে গেলেন শীতকালের রাত মৃতদেহ সৎকারের পর স্নান করতে হবে তার উপর রাত্রে আর বাড়ি ফিরতে নেই শ্মশানেই রাত কাটাতে হয় সুতরাং কেউ আর বাড়ি থেকে সহজে বেরোতে চায় না গামছা কাঁধে নিয়ে লোকনাথ এসে দাঁড়ালো দৃগু ভট্টাচার্য লাফিয়ে উঠলেন ব্যাস কাউকে চাই না একজন সঙ্গী পেলে আমি একাই পুড়িয়ে ফেলতে পারি লোকনাথ ঘাড় নেড়ে বলল উহু ভেবে দেখলাম পোড়ানো চলবে না সকলেই তার মুখের পানে তাকিয়ে আর কি বলবে শোনার জন্য উৎক্রীপ হয়ে রইল বাঁচালে বাবা শীতকালের রাত লোকনাথ বললে একই গলায় দড়ি তাই বাসি মরা অঙ্গপ্রাচিত না করলে ওর মুখাগ্নি চলবে না আর মুখাগ্নি না করে অগ্নিক্রিয়া করতে দোষ আছে তাছাড়া যারা ওকে নিয়ে যাবে তাদেরও যে প্রায়শ্চিত করতে হবে কে যেন বলে উঠল তাহলে দরকার নেই বাপু ভুবন তার মায়ের সঙ্গে ঝগড়া করে মহা উৎসাহে গামছা কাঁধে নিয়ে এসে দাঁড়িয়েছিল লোকনাথের কথা শুনে তার মা দরজা থেকে ডাকলে ওরে ও ভুবন তাহলে চলে আয় বাবা শুনেছিস তো লোকনাথ বললে শাস্ত্রে বলেছে গলরজ্জ বৃক্ষ শাখায়াং ত্রিসাং কালায়াং যদি মৃত্তিকায়াং প্রথিতঞ্চ অগ্নিক্রিয়া নৈব নৈব চ এর পরেও যদি কেউ যায় তো যাক আমার কোনো আপত্তি নেই তবে আমার বিবেচনায় গ্রামের দুজন বাগদি বৌদি নিয়ে ওকে পুঁতে ফেলাই উচিত একটা এমন সময় বিকট একটা চিৎকারের শব্দে সবাই যেন চমকে উঠল গ্রামের বাইরে থেকে চিৎকার মনে হলো যেন স্ত্রীলোকের কণ্ঠস্বর হঠাৎ খেয়াল হলো সুবিকে আগলে সুবির মা সেই পুকুরের ধারে একাকি এই অন্ধকারে এখনো চুপ করে বসে আছে এ তারই গলার আওয়াজ ব্যাপারটা দৃগু ভট্টাচার্য ভালো বুঝতে পারেনি হাঁ করে এর ওর মুখের পানে তাকিয়ে বললে কি একজন জোরে জোরে তাকে বুঝিয়ে বললে সুবির মা চেঁচাচ্ছে কালাখাপা মানুষটির কোথায় গিয়ে যে বাজলো কে জানে সর্বাগ্রে সে উঠে দাঁড়ালো এবং কাউকে কোনো কথা না জিজ্ঞেস করে সে একাই সেই দিক পানে চলে গেল খানিক পরে তার দেখা দেখি জনা দশ বারো গ্রামের ছোকরা প্রত্যেককেই হাতে একটা করে লণ্ঠন নিয়ে সেখানে গিয়ে দেখে পুকুরের পাড় থেকে খানিক দূরে একটা মাঠের ওপর দৃগু ভট্টাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর তার পায়ের কাছে শুভীর মৃতদেহ অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে ব্যাপার কি দৃগু ভট্টাচার্য বলল একপাল শিয়াল এসেছিল আর দুটো বড় বড় গোবাঘা ব্যাপ ব্যাটারা ছাড়তে কি চায় এই দেখো না পায়ের কাজটা কেমন করে খুবলে নিয়েছে দেখা গেল সুবির পায়ের আঙুলগুলো একরকম নেই বললেই হয় তাছাড়া সর্বাঙ্গে তীক্ষ্ণ দাঁতের চিহ্ন মা তার তখনও একটু দূরে দাঁড়িয়ে নিজের পরিধেয় বস্ত্রটা সামলাচ্ছে কারণ ওরই সঙ্গে প্রথমে কাড়াকাড়ি শুরু হয় এবং জন্তু জানোয়ারের মুখ থেকে কন্যার মৃতদেহটাকে বাঁচাতে গিয়ে পরনের কাপড়খানা তার একেবারে শতচিহ্ন জর্জরিত হয়ে গেছে লোকনা তো ছিল সেখানে দাঁড়িয়ে বলে তাহলে ওই ব্যবস্থাই হোক দৃগু যখন মরাটা ছুঁয়েছে তখন ওই যাক শ্মশানে আরও জনাকতক আগদিন নিক নিয়ে বেশ ভালো করে পুঁতে দিয়ে আসুক অগ্নিক্রিয়া যখন হবেই না তখন পোঁতা ছাড়া আর উপায় কী কিন্তু শোনো ভট্টাচার্য শিয়াল কুকুরে টেনে না বার করতে পারে শেষ পর্যন্ত তাই হল মা তার একটি প্রতিবাদও করলে না একদিন পরেই দেখা গেল গ্রামের খেঁকি কুকুরের দল কিসের যেন একটা মহোৎসব লেগে গেছে খাওয়া খাওয়ি মারি করে তারা ক্রমাগত গ্রামের চতুর্দিকে দিকে ছুটে বেড়াচ্ছে নিবারণ বললে মেশের পুকুরের পাশে সুবি রাস্তা একখানা হাত নিয়ে কয়েকটা কুকুরকে কামড়া ছেড়া ছেঁড়াছিঁড়ি করতে সে দেখে এলো তোমাদের বিশ্বাস না হয় তো তোমরাও সচক্ষে দেখে আসতে পারো তারপর শুধু হাত নয় সেই দিনই গ্রামের ছেলে দল আবিষ্কার করল যে সুবীর মৃতদেহ শেয়ালে গোবাঘায় মাটি থেকে টেনে তো তুলেইছে এবং তার হাত পা এবং পাঁজরার হাড়গুলো শ্মশান থেকে মুখে করে এনে সমস্ত গ্রাম ময় ছড়িয়ে চলেছে কুকুর দেখলেই ছোট ছোট ছেলে মেয়েগুলো বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় সুবির হাড় দেখবার জন্য কিন্তু ফিরে তার আর বাড়ি ঢুকতে পায় না মায়েরা সব হাঁ হাঁ করে চেঁচিয়ে ওঠে খবরদার বলছি ঘরে ঢুকিস নে মরা মানুষের হাড় ছুঁয়ে এলি নাকি যা পুকুরে একটু ডুব দিয়ে আয়গে কাউকে বা ডুব দিতে হয় কেউ বা মাথায় জল ঢালে আর বা মাথায় একটুখানি গঙ্গা জল ছিটিয়ে প্রতিজ্ঞা করতে হয় আর কখনো সুবির হাত দেখতে যাবে না গ্রামের মধ্যে বয়স্ক যারা তাদের মজলিশে এই নিয়ে কথা ওঠে বলে সর্বনাশ হলো দেখছি এইবারে ঘরে ঘরে ভূত নাচবে নিবারণ বলে ওই শালা দৃগু ভট্টাচার্যকে যে এত করে বলে দেওয়া হলো ভালো করে যাতে শেয়াল কুকুরের না তুলতে পারে তা দিয়ে এমনি নাম নাম না হলে এমন হয় কখনো দৃগু বলছি আমি এক বুক গর্ত খুঁড়ে তবে পুঁতেছিলাম বিশ্বাস না হয়তো বলো আমি ঠাকুর ঘরে হাত দিয়ে বলতে পারি কিন্তু সে কথা কেউ বিশ্বাস করে না বলে গ্রামের মধ্যে ভূতের ভয় যদি হয় তো শালা বুঝতেই পারবি তোকে শুদ্ধ খণ্ড খণ্ড করে কেটে আমরা সুবির সঙ্গী করে দেব ভট্টাচার্য কালা মানুষ শুনতে পায় না তাই রক্ষে তৎক্ষণাৎ একটা ফৌজদারি বেঁধে যেত সেই দিন থেকে এমন হলো যে সন্ধে হলে আর কেউ বাড়ি থেকে বেরোতে পারে না অপমৃত্যুতে মরা মানুষের হাড় পাঁজরা যখন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে তখন তার প্রেতাত্মাই বা গ্রামের মধ্যে ঘুরে বেড়াবে না কেন নবীন বললে মায়েরই বলছি আমি কাল সচককে দেখেছি সুবিদের বাড়ির পাশ দিয়ে সন্ধেবেলা বেরিয়ে যাচ্ছিলাম আম গাছটা ঝরঝর করে নড়ে উঠল গাটা শিউরে উঠতেই রাম রাম বলতে বলতে এগিয়ে গেলাম রাম নাম করেছিলাম বলে ছুঁতে আমায় পারলে না কিন্তু পেছনের পুকুরটার জলে মনে হলো ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। এই না শুনে গ্রামের গিরিশ চৌদার তো রাত্রিবেলায় এ পাড়ায় হাঁক দেওয়া এই না শুনে গ্রামের গিরিশ চৌকিদার তো রাত্রিবেলায় এ পাড়ায় হাঁক দেয়া একরকম ছেড়েই দিলে আবাল বৃদ্ধ বনিতা ভূতের বয় সন্ত্রস্ত হয়ে উঠল অন্ধকারে হঠাৎ কুকুর বেড়াল দেখলেও লোকে আচমকা চেঁচিয়ে উঠতে লাগল সুবীর তো সেই দিন থেকে অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়ায় যে আমগাছে দড়ি বেঁধে মেয়ে তার মরেছিল গভীর রাত্রে সেই আমগাছটার তলায় চুপটি করে বসে থাকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলে কোথায় মা তার চিহ্নও কোনো দিন দেখতে পাই না বলেই সে কাঁদতে থাকে লোকে তা বিশ্বাস করে না ভাবে বুঝি মাগি মিথ্যে বলছে লোকনাথ তাই সেই দুপুরে তাকে ডেকে বললে ওগো শোনো তুমি তো দিব্যি আরামে দিন কাটাচ্ছ এদিকে তোমার মেয়ের দায় আমাদের গ্রামে টেকা ভার হয়ে উঠল দেখছি তার চোর শোনো বাপু ভালো চাও তো গয়ায় গিয়ে মেয়ের নামে একটা পিন্ডি এসো গ্রাম ছেড়ে যাওয়ার ইচ্ছে সুবীর মায়ের ছিল না তবু তাকে জোর করে সবাই মিলে বলে কয়ে গয়ায় পাঠিয়ে দিল বেচারা একা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল গয়ায় মেয়ের নামে নাম রটবে তাই বা সে সহ্য করে কেমন করে অথচ সে নিজে যদি তাকে একটি বার দেখতে পেত মায়ের মন যে মেয়ে তার রাগ করে চলে গেছে তাকেই সে একটি বার শুধু চোখে দেখতে চায় শ্মশানের যে জায়গাটায় সুবিকে পোঁতা হয়েছিল সুবির মা সেইখানে বসে কাঁদতে লাগলে ভাবলে না সে গয়ায় যাবে না ভূত হয়েও মেয়েটা যদি একবার দেখা দেয় গয়ায় পিণ্ডে দিলে সে আশাও হয়তো আর থাকবে না সুবীর মা ভাবলে রাত্রিটা আজই শ্মশানেই কাটিয়ে দেবে ভূত হয়েও যদি আসে তা একবার জিজ্ঞাসা করবে হতভাগি রাগ করে তুই কেন গেলি সারা রাত সুবীর মা সেই অন্ধকারে শ্মশানের মাঝে বসে রইল এদিকে গ্রামের লোক জানে যে সে গয়ায় গেছে দুই দিন পরেই গ্রামের মধ্যে আবার এক হুলুস থুলুস ব্যাপার গ্রামের জনকতক ভারিক্কি মাতব্বর লোককে তারা থানায় নিয়ে যাবে কি জন্যে নিয়ে যাবে জিজ্ঞেস করলে বলে না বলে শুধু সেখানে গিয়ে কি একটা বস্তু শনাক্ত করতে হবে জালাতন। এই গ্রামের ওপরে যত অত্যাচার রে বাবা লোকনাথ বললে দাঁড়া তবে আর ভূতের উপদ্রব বলছে কাকে বললে গয়া থেকে সুবীর মা ফিরে আসুক এলেই দেখবি সব হাঙ্গামা চুকে যাবে কিন্তু গ্রামের লোক থানায় গিয়ে দেখে একটা কাঠের বাক্সের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢাকা কি একটা জিনিস ইন্সপেক্টরবাবু বললেন দেখুন দেখি চিনতে পারেন কি না বলে যেই ঢাকা খুলেছে সবাই দেখলে রেলের লাইনে কাটা তালগোল পাকানো একটা মৃতদেহ মুখখানা কিন্তু তখনও পর্যন্ত দেখলে চেনা যায় সুবির মা ছাড়া আর কেউ নয় ব্যাস সেই অবধি সুবিদের বাড়িখানি রইল অমনি পরে মানুষ বাস করা তো দূরে থাক সন্ধ্যের অন্ধকারে ওপর দিয়ে কেউ আর সহজে যেতে যায় না যেতে হলে এখনো গা ছমছম করে প্রথম বছর ঘরের খড়ো চাল উড়ে গেল দ্বিতীয় বছর কাঠামোটাও গেল ভেঙে আজকাল খাড়া দাঁড়িয়ে রয়েছে শুধু এই চারপাট মাটির দেওয়াল যে গাছে সুবি মরেছিল গাছটা এখনও ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর ঠিক সময় তার শুকনো পাতা ঝরে পড়ে কুচি কুচি পাতা গজায় মুকুলের গন্ধে চারিদিক আমোদিত হয়ে ওঠে শেষে থলো থলো আম ধরে কিন্তু গ্রামের মধ্যে এত যে ডানপিটে ছেলে তারা কেউ আর সাহস করে ও আম গাছটার তলা দিয়ে পেরোয় না ও আমও খায় না গাছের আম গাছেই পাকে আবার সময় হলে ঠিক মাটিতে পড়ে গড়াগড়ি যায় এই ছিল আজকের গল্পটা প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো এই গল্পটা কিন্তু গল্পটা পড়তে পড়তে একটা কথা মনে হলো আজকের মেয়েরা কিন্তু আমরা অনেক ভালো জায়গায় আছি আমাদের আগের যে আমাদের মাতামুহি আমাদের যে পূর্ব নারীরা তারা যে অত্যাচার সহ্য করে গেছেন তারা যে লড়াইগুলো করে গেছেন সেই দিয়ে আজকে আমরা অনেকটাই ভালো জায়গায় আছি হয়তো এখনও কিছু কিছু বৈষম্য আছে হয়তো গ্রামের দিকে গেলে আমরা শহরের নারীরা যতটা সুযোগ সুবিধে পাই গ্রামের দিকে হয়তো এখনও ততটা সুযোগ সুবিধে পাইনি আর শহরের মধ্যেও হয়তো কিছু কিছু বৈষম্য এখনও আছে তবুও অনেকটা পথই এগিয়েছি সেই দিনের তুলনায় চিন্তা করলে আজকে তো নিজেকে সত্যিই ভাগ্যবতী বলে মনে হয় আর তার সাথে আমার বাবা মার প্রতিও আমি কৃতজ্ঞ যে তারা আমাকে কিন্তু আমি বড় হয়ে ওঠার মধ্যে কোনো দিনই আমি কোনো ডিফারেন্স ফিল করিনি ভাইকেও তারা যেভাবে মানুষ করেছে আমাকেও ঠিক তারা সেভাবেই মানুষ করেছে সেইভাবেই পড়াশোনা শিখিয়েছে আমি সত্যি কৃতজ্ঞ তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার অন্য দিনের যে ব্লগগুলো হয় সেই ব্লগুলোর তুলনায় আজকের ব্লগটা একদমই অন্যরকম তার কারণ হয়তো যে মানে আমার জীবনটাও তো অনেকটা পাল্টে গেছে এখন আগে আমার যেরকম ডেলি অ্যাক্টিভিটিগুলো ছিল সেরকম ডেলি অ্যাক্টিভিটি নেই আমাকে অনেকটা সময় মানে অনেকটা সময় নয় আমাকে পুরোটা দিনই বিছানায় রেস্টেই থাকতে হচ্ছে তাই হয়তো আমার ব্লগটাও অনেকটা অন্যরকম হয়ে গেছে আশা করি আপনারা পাশে থাকবেন সাহস যোগাবেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার ব্লগ আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাল দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে টাটা